সবাইকে অনেক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বাজার থেকে কবুতরের জন্য কিছু আইটেমের খাবার নিয়ে এসেছি। তো সেই খাবারগুলোর কেমন দাম বা কত দাম দিয়ে আমি এনেছি সেগুলো একটু শেয়ার করতে যাচ্ছি। পাশাপাশি বলবো যে বাজারের বর্তমান পরিস্থিতি কি এবং সামনের দিনে কি হতে যাচ্ছে সেগুলোর একটু ধারণা নেওয়ার চেষ্টা করেছি বাজার থেকে। তো সেই বিষয়গুলো ওভারঅল আপনাদের সবার সাথে শেয়ার করব। তো এই বস্তায় করে খাবার নিয়ে এসেছি। তো আগে আসলে আমি পুরো বস্তায় খাবার কিনতাম, কবুতরও বেশি ছিল আর দ্বিতীয়ত খাবারের দাম কম ছিল, আমি একবারে অনেক খাবার প্রস্তুত করতাম। একটা ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি পুরো 30-35 কেজি খাবার একবারে প্রস্তুত করতাম। তো এখন আসলে যেহেতু কবুতরও কম পাশাপাশি খাবারের দামও বেশি, সব কিছু মিলিয়ে এখন আমি অল্প খাবারই কিনি এবং অনেক আইটেমও কমিয়ে দিচ্ছি। আমি সাধারণত 12-15 বা 16 আইটেম দিয়ে খাবার তৈরি করতাম, এখন কিন্তু সেটি করার সুযোগ নেই সব কিছু মিলিয়ে আর। তো শুরুতেই যেই খাবারটি আমি আপনাদের দেখাতে চাচ্ছি বা যেই খাবারটির দাম বলবো সেটি হলো এই যে ডাবলি। তো এটি মাঝারি সাইজের ডাবলি, দুই ধরনের ডাবলি হয় আপনারা জানেন, একটু বড় সাইজের ডাবলি এবং মাঝারি সাইজের ডাবলি। তো এই ডাবলিটির দাম 10 টাকা বেশি থাকে, আগে 5 টাকা বেশি থাকতো কিন্তু এখন যেহেতু দাম বেশি এই কারণে 10 টাকা বেশি। এই ডাবলিটি 90 টাকা আর বড় সাইজের যে ডাবলিটি আছে সেই ডাবলিটির দাম হলো 80 টাকা বর্তমানে চলছে। তো আমি এই ছোটো সাইজের ডাবলিটি এনেছি। ছোটো সাইজের ডাবলিটির সুবিধা হলো ছোটো বাচ্চারা যখন তারা খাবার খেতে শেখে তখন তারা কিন্তু বড় সাইজের ডাবলিটি খেতে পারে না, সুতরাং ছোটো সাইজের ডাবলিটি দিলে তারা কিন্তু খেতে পারে ভালোভাবে। এই কারণে আমার যেহেতু অনেকগুলো বাচ্চা আছে অলরেডি আমার লটে, এই কারণে আমি ছোটো সাইজের ডাবলিটি নিয়েছি। এটি 90 টাকা করে কেজি এনেছি আজকের বাজার দর। আজকে হলো জুন মাস 2023 সালের 19 তারিখ। তো এই ছোটো সাইজের ডাবলিটির দাম হলো 90 টাকা পার কেজি। এরপরে আমি এনেছি হলো ভুট্টা ভাঙা। তো ভুট্টা ভাঙার দামটা আসলে মোটামুটি আগের মতোই আছে বলা যায়। তো এটি এনেছি হলো পার কেজি 50 টাকা। তো ভুট্টা ভাঙার কেজিটি অতটা, আগে তো দাম কম ছিল, অনেক কম ছিল, কিন্তু এখন যেহেতু দুর্মূল্যের বাজার বলা যায় সুতরাং এটি হলো 50 টাকা কেজি এই ভুট্টা ভাঙা। তো এরপরের যে আইটেমটি আছে খুবই কম আইটেম এনেছি, আমি আগেও বললাম। তো এই যে এখানটায় দেখতে পাচ্ছেন আপনারা সাদা বাজরা, তো এই বাজরা এনেছি হলো 100 টাকা কেজি, 100 টাকা কেজি দরে এই বাজরা এনেছি। তো বাজরা সবসময় আমি রাখি খাবার আইটেমের জন্য, কারণ এটি খুবই পুষ্টি সমৃদ্ধ একটি খাবার এবং কবুতরের স্বাস্থ্য রক্ষার জন্য, সুস্বাস্থ্যের জন্য কিন্তু বাজরা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য কিন্তু বাজরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে এই আইটেমটি রাখি, দাম একটু বেশি হলো। তো 100 টাকা কেজি এনেছি আজকের বাজার দর হিসেবে। তো এরপরে যে আইটেমটি আছে আপনাদের সাথে শেয়ার করার সেটি হলো গম। আমি হয়তো বা ওটিকে আর বস্তা থেকে না বের করি, বস্তার মধ্যে থেকেই দেখাই, এই হলো গম। তো গম পার কেজি হলো 60 টাকা এবং গমের যে আগের দিনের যে কোয়ালিটি আমরা পেতাম সেই কোয়ালিটির গম কিন্তু এখন পাওয়া যায় না বা এখন নাই বললেই চলে। তো আপনাদের যদি একটু বের করে দেখাই আমি গমটি তাহলে বুঝতে পারবেন যে কোয়ালিটিও ওরকম ভালো না, আগে যেমন খুবই চকচক করতো এখন ধুলামাখা ময়লা মানে এবং কিছু আবর্জনাও থাকে সাথে। তো এই হলো অবস্থা, দামও বেশি আবার কোয়ালিটিও খুবই পোর, খুবই আসলে ভালো কোয়ালিটি এরকম পাওয়া যায় না গম। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি কোয়ালিটির, আমিও দেখে শুনে আনি তারপরও যতটুকু পারা যায়, অনেক সময় দেখা যায় যে পোকায় খাওয়া থাকে, এই যে দেখতে পাচ্ছেন সব কিছু মিলিয়ে এই হলো পরিস্থিতি।
তো এটি গেল গম। মোট এখন পর্যন্ত দেখতে পেলেন 1, 2, 3 এবং 4 আইটেম। তো এরপরে সর্বশেষ যে আইটেমটি আছে সেটি হলো ধান। তো এটি হলো মোটা ধান, ছোট সাইজের মোটা ধান যেটি হয় সেটি। তো এই ধানের কেজি হলো 40 টাকা এই ধানটি আমি নিয়েছি। তো এই মোটামুটি 5 আইটেমের খাবার কিনেছি, 5 আইটেম দিয়ে আপাতত আমি খাবার মিক্স তৈরি করব। এর পাশাপাশি আমার কাছে সূর্যমুখী আছে, সেগুলো আমি দিব অল্প কিছু। তো এই 6 আইটেম দিয়ে আমি খাবার তৈরি করব। তো ধান, গম, এরপরে ডাবলি, এরপরে ভুট্টা ভাঙা, আর হলো বাজরা। তো পরিশেষে বলে দিই আবারও, আজকে 19 জুন 2023 সালের খাবারের যে বাজার দর, সেই দর আমি যেই খাবারগুলো কিনে এনেছি, বাজরা হলো 100 টাকা কেজি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভুট্টা ভাঙা 50 টাকা কেজি, এদিকটায় আছে ডাবলি, এটি হলো যেটি বলছিলাম 90 টাকা কেজি, এরপরে দেখলেন যে গম, এই গম হলো 60 টাকা প্রতি কেজি, এবং পরিশেষে যেই ধান আছে এই ধান হলো 40 টাকা কেজি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার প্রতি শুভকামনা, মঙ্গল কামনা এবং সুস্বাস্থ্য কামনা।